কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো, আর এখন আমি অনেকটাই বেটার আছি। দেখো আমি ভিডিও করতে বসেছি আর মতি দরজা ঠুল খুলে চলে এসছে। মতি এন্ট্রি হয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে আমি শুট করব, চলে এলো। এসি চালিয়ে বসেছি, ও ঠিক বুঝতে পেরে গেছে। মাম্মা রিং লাইটটা আছে, মাম্মা মাম্মা বুঝতে পেরেছো? দাঁড়াও, তোমার জন্য প্যালেস নিয়ে বসতে হবে আমাকে। এই যে মতি, রিং লাইটটা রেখেছি, এবারে অনেক ঘষবে রিং লাইটে। দেখো এখন বসেছে, এবার খাটে উঠবে। নিচে দেখলে মতিকে, এখন অলরেডি খাটের উপর উঠে গেছে। আমি তোমাদের পরে দেখাচ্ছি, ও দেখতেই পাবে, পাশ দিয়ে যাবে যেরকম সবসময় করে থাকে। ও ভিডিওতে আমি যখনই তোমাদের সামনে বসি তখনই ও চলে আসে, তোমার জানোই যে এই যে মতি চলে এসছে। তো মাম্মা একটু মুখটা দেখি দাও। এই যে আর ওর জন্য প্যালেস নিয়ে বসেছি, এটা হচ্ছে ভার্সেলি লাগা প্যালেস, দেখেছো তো তোমরা। তো মা এনো ওকে, এগুলো হচ্ছে একটু বড় বড় না, সেই জন্য একটু ভেঙে দিতে হয়। তো তো হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণী মতিতে তোমাদের অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা? পুজোর সময় তো খুব ভালো থাকতে হবে। তো আমি একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টে বলেছিলাম যে তোমরা এখানে কমেন্ট করতে পারো। তোমরা অনেকে অনেক কমেন্ট করছো, বিশেষ করে আমি না সেরকম অবস্থায় ছিলাম না যে কমেন্টের অ্যান্সার দেবো, তাও দিয়েছি, যথাসম্ভব পেরেছি দিয়েছি। তাও তো থেকে যায় না কমেন্টের অ্যান্সার, কিছু কিছু কমেন্টের অ্যান্সার ওরমভাবে লিখে লিখে দেওয়া যায় না, এগুলো আগেই তোমাদের বলেছি। তো সে কারণে যেহেতু লিখে দেওয়া যায় না, সেই জন্য ভাবলাম যে আজকে কিছু কমেন্টের অ্যান্সারও দেওয়া হই, এখন দেয়া যাক। দেখো মতি কোথায় চলে গেছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো, ওই দেখো দাদা দাদা পড়ছিল, ওই আগে ছেলে পড়ছিল এখানে, তো এখন ওই ঘরে গেছে আমি ভিডিও করব বলে। তো বইয়ের পাহাড় আর মতি ওখানে ঢুকে গেছে, মানে ঠাকুর টাকুর থাকে ছেলে, মানে ঠাকুর সব থাকে, লোকনাথ বাবা সব ফটোগুলো রেখে দিই, আর ওখানে মতি উঠে গেছে দেখলে। তো এই কমেন্টে কিছু অ্যান্সার দিয়ে দিই তোমাদের, আর ভালো লাগলে ভিডিও লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলো না, তাই না মাম্মা? চো না মাম্মা, আচ্ছা লাফাবে, এখনো খুব খুশি। প্রথম যে কোয়েশ্চেনটার অ্যান্সার আমি দেব সেটা তো চলো দেখে নিই কী কোয়েশ্চেন। তার আগে মতি এখানে বসে পড়েছে পেছন ঘুরে, তো এখন নিজেকে ক্লিন করছে। মাম্মা ক্লিন করছো? তো ক্লিন করুক, তোমরা ওকেও দেখো আর আমার কোশ্চেনের অ্যান্সারটা শোনো। তো লিখেছে একজন আফসারা আলম, আমার খরগোশ শুধু পানি দিয়ে পা ভিজিয়ে ফেলে, পানির পাত্র এবং নিচের ট্রের পিঠ থেকে, এটাতে কি কোনো ক্ষতি হবে? এর সমাধান কি প্লিজ বলো। তো এটার সমাধান প্রথমেই বলবো, তোমার খরগোশ, তোমার মানে র্যাবিটের বা খরগোশের যে কেজ সেট আপ বা তুমি কোথায় রাখো, নিশ্চয়ই কেজে রাখো, যে তো ট্রে থেকে যেটা ট্রেতে পানি ট্রেতে পা ভিজিয়ে ফেলে বা জলের পাত্র থেকে, প্রথমেই বলবো জলের জন্য যে ভারী কিছু দেবে প্লাস্টিকের বাটিতে বা প্লাস্টিকের পাত্রতে কখনোই জল দেবে না, ওগুলো হালকাও হয়, ওরা উল্টে দেয়। সেরামিকের বাটি বা মাটির পাত্রতে জল দেবে, তাহলে ওরা উল্টে ফেলে দিতে পারবে না, সেটাতে সেটাকে করলে তাহলে আর পা ভিজেও যাবে না সেক্ষেত্রে। আর সেই ভারী বোতলে সবসময় পাত্রতে জল দেবে। আর আর যেটা ট্রেন মধ্যে কেন পা ভিজিয়ে ফেলে বুঝতে পারলাম না। ট্রেন মধ্যে তোমরা তুমি একটা কাপড় বিছিয়ে যখন ট্রে কেজে রাখবে তার নিচে ট্রেটা দেবে, আর ওপরে সবসময় কিন্তু ভারী কিছু পাতবে, চট পাপোশ এই ধরনের ম্যাট এগুলো বাড়বে না, এমনি কিন্তু খালি কেজে রাখবে না কখনো, পায়ে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, ইনফেকশন হয়ে গিয়ে ঘা হয়ে যাবে, পা ফুলে যাবে, এক্ষেত্রে মা ইনফেকশনে মারাও যেতে পারে। তো বারবার করে পা যদি পি ওর পরিষ্কার জায়গা না থাকে, পি লেগে পায়ে ক্ষেত্রেও পায়ে ইনফেকশন হয়ে যাবে, বা মাইট নোংরা জায়গা থাকে কিন্তু মাইটসও হতে পারে, অনেক রকম ইনফেকশন হতে পারে। সবসময় শুকনো ড্রাই জায়গায় রাখতে চেষ্টা করবে খরগোশকে। তুমি নিচে যদি ট্রেন নিচে সবসময় মোটা কাপড় বিছিয়ে দেবে, দুবার তিনবার করে চেঞ্জ করবে, সেটা করে ওপরে হে দেবে, ঘাস দেবে, আমি তো সেটা দেখিয়ে দিয়েছি।
তো তোমরা যদি না দিয়ে দেখে থাকো আমার কেট সেট আপে একটা দেওয়া আছে, সেটা তোমরা একটুখানি খুঁজে তুমি একটু খুঁজে দেখে নিও তো কিভাবে আমি কেট সেট আপ করেছি মতির জন্য, ওরম ভাবেই করতে পারো। আর সবসময় ট্রেন নিচে মোটা কাপড় পিছিয়ে রাখবে আর তার মধ্যে ঘাস বাহিয়ে দিয়ে রাখবে, তাহলে ওর পা কখনোই ভিজবে না। কাপড়টা চেঞ্জ করে দেবে, একটু ভিজে গেলেই আবার চেঞ্জ করে দেবে, ওটা কেচে দেবে, আবার আর আরও রাখবে, তিন তিন সেট তো রাখতেই হবে, তিন সেট চেঞ্জ করে দেবে, তাহলে তো পায়ে ভিজে রাখার ভিজার কোনো ব্যাপারই থাকে না। না আর পরিষ্কার পরিচ্ছন্ন ড্রাই জায়গায় রাখবে। এর পরের কোয়েশ্চেনটা করেছে জয় গুরু, দিদি আমি একটি র্যাবিট পালন করতে চাই, কিন্তু আমার কিন্তু আমি ভাড়া বাড়িতে থাকি, এখানে কোনো মাঠ নেই এবং দিনের বেশিরভাগ সময় বাইরে থাকি, ওই বিকেল চারটে অবধি, আমি কি ওকে ঘরের মধ্যে ছেড়ে রাখতে পারি যতক্ষণ আমি পারবো? তুমি পালন করতে চাও লিখেছো কিন্তু এখনো মানে নিয়ে আসোনি, আমি তো বলবো না তুমি তোমাকে তোমার তুমি পালন করো না, কারণ তুমি ওকে মাঠ নেই, তার মানে ঘাসও নেই, ঘাস কিন্তু দিতেই হবে। র্যাবিটকে নিয়ে এসে শুধুমাত্র কলমি শাক বা শাক পাতা, ভাত, রুটি, মুড়ি, বিস্কিট এগুলো তো খাওয়ালে চলবে না। র্যাবিটদের ডায়েট কি তুমি জানো? ওদের 80% ঘাস, মানে 80% ঘাস বাইরে দরকার ওদের, বাদ বাকি সব শাকসবজি 10% এভাবেই রয়েছে। তো সেই জন্য বলবো যদি তুমি ঘাস না অ্যারেঞ্জ করতে পারো তবে তুমি র্যাবিটকে এনো না বাড়িতে, আর তুমি বেশিরভাগ সময় থাকো না, তো সেখানে সেক্ষেত্রে ওর কিন্তু ওর বা যদি জোড়াও আনো সেক্ষেত্রে তাও ওরা থাকতে পারবে, আর যদি সিঙ্গেল আনো ওরা কিন্তু অতক্ষণ একা ও কিন্তু থাকতে রাখাটা উচিত না, ওদের মধ্যে তখন ওর ডিপ্রেশন আসে, পরে ও শকে চলে যায়, মারাও যায়। এমনি যদি দুটো ফিমেল, আমি বলবো না অপোজিট জেন্ডার আনতে, মানে মেল ফিমেল বলবো না, একই জেন্ডার আনতে পারো, ফিমেল আনতে পারো দুটো, মেল কখনোই দুটো রাখা যাবে না, ফিমেল ছোটো থেকে রাখলে তাও রাখা যেতে পারে কিন্তু মেল দুটো আনবে না কখনোই। তো সেক্ষেত্রে যদি তুমি মেল দুটো র্যাবিট আনো তাহলে ওদেরকে রেখে যাও, ওরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে, কিন্তু যদি সিঙ্গেল আনতে চাও, একটা র্যাবিট পুষতে চাও, তাহলে কিন্তু এনো না, কারণ ও অনেকটা সময় বাড়িতে একা থাকবে, ও বাড়িতে একা সরি বাড়িতে একা থাকবে, তখন ওর ডিপ্রেশন আসবে, ভালো লাগবে না। সেই কারণে আমি বলবো একটা র্যাবিট, যখনও তুমি আনো, এখনো অবধি আনোনি তো প্লিজ এনো না, তুমি যখন সময় বার করতে পারবে, বাড়িতে থাকতে পারবে এবং ঘাস অ্যারেঞ্জ করতে পারবে, তখনই তুমি ঘরের মধ্যে র্যাবিট এনো, তোমার সাথে রেখো। আর তো জয়গুরু তুমি তোমার অ্যান্সার নিশ্চয়ই পেয়ে গেছো আশা করি। আরেকজন লিখেছে রাজু পোদ্দার, আমি তার অ্যান্সার আমি কমেন্টে দিয়েছি, আন্টি আমার খরগোশের পেছনের পা ভেঙে গেছে, ওর পা নীল হয়ে গেছে, আমাদের এখানে পশুদের ডাক্তারখানা নেই, প্লিজ বলুন না। তো পা খরগোশের যদি পা ভেঙে যায়, ওদের কিন্তু হাড়গুলো খুব সফট হয় তোমরা জানোই, পা ভেঙে গেলে এর কোনো ট্রিটমেন্ট এক্সরে করাতে হবে, তারপরে ডক্টর যা বলবেন যেভাবে বলবেন সেভাবে করতে হবে, এর বাড়িতে কোনো ট্রিটমেন্ট আশা করি নেই। আর যদি তুমি বুঝতেই পারছো যখন পা ভেঙে গেছে তো এক্সরে করে দেখতেই হবে কী অবস্থায় আছে, ডক্টর ছাড়া এগুলো তো কেউ ট্রিটমেন্ট করতে পারবে না। তো আমি বলবো তুমি অনলাইনে তো ডক্টর হয়, অনলাইনে তুমি বলতে পারো, ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারো। আর এক্ষেত্রে আর যদি সাময়িক রিলিফ, মানে তোমাকে ডক্টর দেখাতেই হবে, ভেট দেখাতেই হবে, যদি সাময়িক রিলিফ পাও পেতে চাও তাহলে একটুখানি বলবো হলুদ আছে না, হলুদ যে আমরা রান্নার হলুদ, ওই যে হলুদটা একটুখানি জলে গুলে ওই জায়গাটা, যে জায়গাটা নীল হয়ে গেছে ওটার মধ্যে লাগিয়ে রেখে একটা কাপড় ভালো করে পেঁচিয়ে রেখে দাও, যতক্ষণ না তুমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছ ততক্ষণ রেখে দেবে, রেখে দেওয়ার পর ডক্টরের কাছে নিয়ে যাবে ততক্ষণ ও সাময়িক আরাম পাবে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, অন্য কিছু মেডিসিন দেওয়ার দরকার নেই, তুমি ডক্টর দেখালেই উনি বলে দেবেন, এক্সরে করে দেখতে হবে যে কতটা কী হয়েছে, তারপরে ওনার চিকিৎসা বলে দেবেন কী কী করতে হবে, র্যাবিটদের জন্য কীভাবে কী করতে হবে সেগুলো তো ডক্টর ছাড়তে আর কেউ বলতে পারে না। আর এই সেক্ষেত্রে সাময়িক যদি তোমার কোনো দরকার, যে তখনই ওকে একটু দরকার, তখন একটু প্রথমেই তো ঠান্ডা জল দিয়ে কোল্ড কম্প্রেস করবে জায়গাটা, কোল্ড কম্প্রেস করার পরে একটুখানি হলুদ লাগিয়ে জায়গাটা বেঁধে দেবে, বেঁধে না দিলে কী হবে, ও চেটে খেয়ে ফেলবে, ওকে যদি বেঁধে রেখে দাও তাহলে ও ঠিক থাকবে। একটু সাময়িক ট্রিটমেন্ট বললাম, এটা কিন্তু মানে ডক্টর দেখাতেই হবে, তাই জন্য আমি তোমাকে বলে দিয়েছি ডক্টর দেখাতে হবে, তো এক্ষেত্রে রিস্ক নিয়ে লাভ নেই, সঙ্গে সঙ্গে ভেটের কাছে নিয়ে যাবে, যত দূরেই হোক না কেন একটু দূরেই যাবে, প্রথমে ডক্টর কনসাল্ট করো অনলাইনে, তারপরে দূরে নিয়ে যাবে, কিছু করার তো নেই বলো, সেটাই।
লাস্ট একটা কমেন্ট আমি পড়বো, যে কমেন্টের অ্যান্সার দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছাই নেই আমার, দেখে কমেন্টটা দেখে খুব খারাপ লাগলো, তার নাম আমি বলবো না, শুধু কমেন্টটা পড়বো, তার মানসিকতাটা মানে কতটা নিচু সেক্ষেত্রে সেটা আমি বলবো, তোমরাই শোনো। মতিকে কি বাজে দেখতে, গলাটা ফোলা, আর তুমি যে বলো র‍্যাবিটদের বেশি হেলদি ফুড না দিতে, র‍্যাবিটকে ডায়েটে রাখতে, মতিকে, মতি তো খুব মোটা, বেশি হেলদি না খেলে নিশ্চয়ই এত মোটা হতো না। তুমি ঠিক কেমনটা কি বলতে চাইছো মতিকে বাজে দেখতে? প্রথমে আমি বলবো যে তোমার মানসিকতাটা এতই খারাপ, মানে কোনো, দেখো দেখতে ভালো খারাপ তো ভগবানের সৃষ্টি, মানুষ হোক বা পশু সবটাই ভগবানের সৃষ্টি, এতে তো কারোর হাত থাকে না। গলাটা ফোলা, তুমি যদি আমার, তুমি বলেছো আমি বলে বলি ডায়েটে রাখতে, যদি তুমি আমার ভিউয়ার হও, আমার রেগুলার ভিডিও দেখে থাকো, তাহলে এটাও নিশ্চয়ই জানো আমি বারবার করে বলেছি মতির গলাটা কেন ফোলা, কী কারণে ওর, কী কারণে গলাটা ফোলা, ওর শুধু নয় অনেক র‍্যাবিটেরই কী কারণে গলাটা ফোলা হয় তাকে কী বলে সেটা নিশ্চয়ই তুমি দেখেছো বা দেখোনি, বা আমাকে এটা বলার জন্যই তুমি এসছো। যাই হোক, তোমার মানসিকতা বা তোমার মেন্টালিটি কেমন আমি ঠিক জানি না, তো আমি বলবো যে তুমি বলতে চাইছো আসল কথাটা হচ্ছে যে আমি মতিকে আনহেলদি খাবার খাওয়াই, মানে ভাত মানে হিউম্যান ফুড খাওয়াই, নাহলেও মোটা হয় না। প্রথমেই বলবো মোটামুটিও নয়, ও যেটা গলা রয়েছে সেটা হচ্ছে ডিউল্যাপ, যেটা অ্যাডাল্ট ফিমেল র‍্যাবিটদের ক্ষেত্রে হয়ে থাকে বেশিরভাগ, বেশিরভাগ এটুকুনি গুগলে পড়াশোনা করলেই তুমি জানতে পারবে। যাই হোক, তো এটা ডিউল্যাপ বলে, তো এটাকে নিয়ে কোনো প্রবলেম নয়, এটা কোনো মোটা হওয়ারও কোনো ইয়ে নয়, অ্যাডাল্ট সাইন এটা। আর বলবো আনহেলদি খাবার, কী আনহেলদি খাওয়ার, ওর প্রপার ডায়েটে থাকে ও, সেটা যদি তুমি মনে করো তো কিছু করার নেই আমার, আমি এরকম কখনোই করব না আমার র‍্যাবিটকে ভাত ডাল খাইয়ে আমি অন্যদের বলবো যে ঘাস খাওয়াতে, এরকম নিশ্চয়ই বলবো না। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তার মাধ্যমে আমি নিজের র‍্যাবিটকে ক্ষতি, আমি যদি তার আমার র‍্যাবিটকে ভালোবেসে থাকি বা আমার পরিবারের সদস্য হিসেবে মনে করি, তাহলে নিশ্চয়ই আমি এটা বলবো না। যাই হোক, সেটা তুমি ভেবেছ, তুমি বুঝেছো। আর আমি বলবো যদি তুমি আমার থেকে বয়সের আমার ছোটো হও বা আমার ছোটো হও, তো তুমি এখন এখনও শোধরানোর টাইম আছে, এগুলো না মানে এগুলো ঠিক করে কথাবার্তা বা কাউকে কোনো অবলা প্রাণীকে এভাবে বলাটা আমার মনে হয় ঠিকঠাক প্রপার শিক্ষা নয় তোমার। আর যদি বড় হও তাহলে আমি বলবো যে তোমার মানসিক সমস্যা, এটা তুমি ঠিক করো, আর কিছুই বলার নেই আমার। আমার কমেন্টটা, আমার ভিডিওর, আমার মানে এই কমেন্টটা পড়তে খুবই খারাপ লাগছে, আমি নামটা বলবো না, সে কারণে আমি এটা পরে তোমাকে বলতে চাইছিলাম যে মানুষ কত রকমের হয়, মানে তাদের মেন্টালিটি কীরকম হয়, একটা পশুকেও তারা এইসব কমেন্ট, মানে পশুকেও ছাড়ে না, একটা অবলা প্রাণীকেও ছাড়ে না। যাই হোক, এইসব নিয়ে কথা বাড়াবো না। তো ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো তোমাদের, পুজোর ব্লগ তো থাকবেই, সেই সঙ্গে আরও মতির ব্লগ তো থাকবেই, মতি এখানে রয়েছে, এই যে বসে আছে আমার পাশে, ও আমাকে একদম ছাড়ে না তোমরা জানোই, ও সবসময় আমি যেখানে থাকি ও আমার সঙ্গে সবসময় সব জায়গায় থাকে। তো কেমন লাগলো ভিডিওটা অনেক দিন পর দিলাম, অনেক দিন পর তোমাদের সামনে এলাম, ভীষণ ভালো লাগছে আমার, তোমাদের কমেন্টে কয়েকটা অ্যান্সার দিলাম, আরও প্রচুর কমেন্ট জমে গেছে, এক একদিন এক করে আস্তে আস্তে করে আমি কমেন্টের অ্যান্সার অবশ্যই দেবো। আজকের ভিডিওটা শেষ করলাম, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, তো আজকের মতো বাই বাই। লাইকটা কিন্তু করতে একদম ভুলো না, মতির জন্য লাইকটা প্লিজ করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট, বাই বাই।